হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। উজ্জ্বল টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আপনারা যে দৃশ্যগুলো দেখতেছেন সেগুলো অবৈধ ইন্ডিয়া থেকে চোরাই পথে যে মালগুলো এসেছে সেগুলো ধ্বংসের লীলা। সেগুলো দেখুন, বর্ডার গার্ড বাংলাদেশ সেগুলোকে অ্যারেস্ট করে সেই মাদকগুলো ধ্বংস করছে। হাজার হাজার বোতল ফেন্সিডিল, মদ এবং বিয়ার এরা বাংলাদেশে চোরাই পথে আসার সময় সেই বর্ডার গার্ড বাংলাদেশ সেগুলো ধরে ফেলে, সে ধরে ফেলে সেগুলোকে ধ্বংস করছে। দেখুন বন্ধুরা, বর্ডার গার্ড বাংলাদেশ যারা আমাদের বাংলাদেশকে নিরাপত্তা রাখে, সেই নিরাপত্তা বাহিনী কত পরিশ্রমের দ্বারায় সেই মালগুলো জব্দ করেছে, সেই মালগুলো জব্দ করে ধ্বংস করে ফেলছে। সেগুলো প্রায় আনুমানিক ধারণা 14 থেকে 15 কোটি টাকার মদ, বিয়ার ও কারেন্জাল, ইয়োবা ও অন্যান্য সামগ্রী তারা ধ্বংস করছে। দেখুন বন্ধুরা দৃশ্যগুলো। দর্শক, এই যে যে আগুনে পুড়ছে দেখুন, সেগুলো হলো মাদক জ্বালিয়ে দিচ্ছে। সেগুলো হলো গাঁজা এবং কারেন্ট জাল, এগুলো আগুনে জ্বালিয়ে ধ্বংস করছে বিজিবিরা। দেখুন বন্ধুরা, তারা অতি পরিশ্রমে, অনেক পরিশ্রমের দ্বারায় সেই মালগুলো জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এখানে আমাদের যে বাহিনী সারা বাংলাকে নিরাপত্তায় রাখে সেই বাহিনী হলো বর্ডার গার্ড বাংলাদেশ। তাদের দৃশ্যগুলো দেখুন বন্ধুরা, তারা বাংলাদেশের অনেক ডিউটি করে থাকে, যেমন নির্বাচনী ডিউটি করে থাকে। দর্শক, বাংলাদেশ বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি, তারা এই মহামারী করোনার ভিতরেও, তারা করোনার রিস্কের ভিতরেও তারা জনগণের মধ্যে দেখুন কীভাবে ত্রাণ বিলিয়ে দিচ্ছে। এই বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ আমাদের দেশের, আমরা যারা প্রতিনিয়ত বাংলাদেশে সুরক্ষিত থাকি, একমাত্র তারা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জন্যই আমরা বাংলাদেশের ভিতরে নিরাপত্তায় থাকি। দেখুন বন্ধুরা।